লাইসেন্স বা অনুমোদন না থাকায় রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের গুড়িয়ে দেওয়া হয়েছে দুটি রেস্তোরাঁ। তাছাড়া বন্ধ করা হয়েছে আরও এরকম ১৪টি রেস্তোরাঁ। সোমবার রাজুক এবং সিটি কর্পোরেশন আলাদা অভিযানে এসব পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনুমোদনহীন বা ঝুঁকিপূর্ণভাবে কোনো খাবারের দোকান চলতে দেওয়া হবে না। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি আদিল মোহাম্মদ খান এবং রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ ইমরান হাসান। ইমরান হাসান এবং আদিল মোহাম্মদ খান দুজনকে স্বাগত। ইমরান হাসানকে দিয়ে শুরু করি। আপনাদের এই দোকানগুলো করতে, এই রেস্টুরেন্টগুলো করতে সম্ভবত ১৩টি জায়গা থেকে অনুমতি নিতে হয়। সেই জায়গায় কেউ যদি অনুমোদন না দেয় তাহলে তো থাকার কথা না। আজকে অভিযানে গিয়ে বের হচ্ছে এইগুলো অবৈধ, এরা নিয়মকানুন মানে নাই, সেইটা আপনাদেরকে দেখার কোনো সুযোগ আছে? আমি প্রথমে একটু আপনার সাথে দ্বিমত পোষণ করব। অনুমতি আছে, সবগুলোর হয়তো নাই। আপনারা এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক। সবার আগে বুঝতে হবে আমাদের দেশের সিস্টেমে গলদ আছে। এতদিন ধরে এই সেক্টর এইভাবে বড় হলো, আজকে একটা দুর্ঘটনার পরে যে অমানবিক তাণ্ডব চলছে সারা বাংলাদেশে, মানে সারা ঢাকা শহরে, আমাদের নিরীহ ম্যানেজারদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের কর্মচারীদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, মালিকদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি দেশে কন্ট্রিবিউশন নাই আমাদের? আমাদের কি রাজস্বে, ট্যাক্সে, ভ্যাটে আমরা কি কর্মসংস্থান করি নাই? না না না, ঠিক আছে, একদম পরিষ্কার। ইমরান হাসান অবশ্যই আপনারা কন্ট্রিবিউট করেছেন। কথা বলতেছে, তারা কোথায় ছিল এতদিন যে এটা গড়ে উঠেছে দিনে দিনে? এত বড় একটা সেক্টর, সেই সেক্টরটা কেন গড়ে উঠতে দিল? কেন হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হলো সেখানে? কেন তারা চোখ বন্ধ করেছিল তখন? কেন তারা চোখ বন্ধ করেছিল? আজকে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার পরে এই যে বিশেষজ্ঞরা কথা বলতেছে, ওনারা কি দু একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছে? ভুল ভ্রান্তি আছে, আমাদের দেশটা স্বাভাবিক নিয়মে চলে না এতদিন। আপনি রাতারাতি সবাইকে নামাই দিয়ে পুলিশ একদিক দিয়ে অ্যারেস্ট করতেছে, হ্যারেস্ট করতেছে, কোনো কথা নাই বার্তা নাই, মানুষদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ম্যানেজারদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এটা কোনো সভ্য সমাজ হতে পারে না। আমরা বলেছি একটা টাস্কফোর্স গঠন করেন, গঠন করে কিভাবে আমাদের বিনিয়োগ এবং কিভাবে এই কর্মসংস্থান রক্ষা করবেন সেইভাবে একটা ফয়সালা করেন। যদি না, কিন্তু 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 ইমরান হাসান, এই যে সুযোগটা নিয়ে আপনারা অবৈধ সুযোগ নিয়ে অবৈধভাবে যদি কেউ দোকান করে থাকে, সেটা যদি এক বছর কেন ১০ বছর পরে ধরা পড়ে, সেটিকে কিছু ব্যবস্থা নেওয়া যাবে না? এটা তো হতে পারে না। সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি, কোনো অবৈধ সুযোগ নেওয়া হয় নাই। ওইটা একটা কমার্শিয়াল বিল্ডিং, কোথাও লেখা নাই কমার্শিয়াল বিল্ডিং এ রেস্টুরেন্ট করা যাবে না। তাহলে ল্যান্ডলর্ড কে অ্যারেস্ট করেন না কেন, যে ভাড়া দিয়েছে দিনের পর দিন আমাদের কাছ থেকে, উচ্চ মূল্যে ভাড়া নিয়েছে, দিনের পর দিন আমরা সরকারকে ভ্যাট দিয়েছি, ট্যাক্স সরকারকে বলেন, প্রত্যেকটা রাজস্ব তো আমরা দিয়েছি। লাইসেন্স গুলো এমন ভাবে করে রাখছে যে লাইসেন্স নেওয়া ভেরি ডিফিকাল্ট। আমরা তিন বছর যাবৎ বলে আসছি সহজীকরণ করার জন্য, কি করে কমপ্লেন্স আসা যায়। আমাদের কাছে ১০০০ চিঠি আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে চিঠি দেওয়া আছে যে আমরা একসাথে কাজ করতে চাই, কি করে এই সেক্টরটাকে আমরা রক্ষা করতে পারি, কি করে একটা সেক্টরটাকে আমরা একটা ডিসিপ্লিন, একটা কমপ্লেন্স আসতে পারি। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার কোনো অথরিটিস আমাদেরকে সহযোগিতা করে নাই। আমি চ্যালেঞ্জ করে বললাম সমস্ত অথরিটিকে আমাদের সাথে পাঠান, আমি প্রমাণ দিয়ে চিঠি দিয়ে দেখাতে পারবো যে কোথাও কোনো আমার সহযোগিতা পাই নাই, বরঞ্চ বিমাতাসুলভ আচরণ। যখনই একটা ঘটনা ঘটে আমরা হচ্ছি সবচেয়ে দুর্বল, দুর্বল বলে আজকে আমাদের উপরে এই স্টিম রোলার চলতেছে। এই যে লক্ষ লক্ষ শ্রমিক এখানে কাজ করতেছে, তাদেরকে কে টেক কেয়ার করবে? এই যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ, একটা মানুষ যেখানে সর্বশান্ত হবে, এই ব্যাপারে কোনো সিম্পেথি নাই। আমি জানি মানুষ ক্ষুব্ধ, আমি জানি মানুষের সিম্পেথি আছে, এত বড় ঘটনা ঘটেছে, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা পৃথিবী তার হইতে পারে না। কিন্তু এটার জন্য দায়ী কি শুধু রেস্তোরাঁ মালিক? দায়ী কি বিল্ডিং মালিক? না। দায়ী কি সরকারের অথরিটি গুলো? না। তারা যদি না দেখে, এখন আমাকে, আমি হচ্ছি ইনভেস্টার, আমি উদ্যোক্তা, আমাকে কেন সুযোগ দিলে এত বছর? আপনি বলছেন অবৈধ। প্রথমেই আরেকটা ব্যাপার, আমাদের দেশে একটা অপসাংবাদিকতা আছে, যখনই কোনো ঘটনা ঘটে পুরোপুরি ভিক্টিমাইজ করা হয়, যেন সমস্ত ক্ষোভ মনে হয় যে আমাদের উপর, সমস্ত ক্রোধ যেন আমাদের উপর। এইভাবে একটা সমাজ, একটা রাষ্ট্র চলতে পারে না। ভুল ভ্রান্তি আছে, থাকবে। আপনি বলেন আজ পর্যন্ত ট্রান্সপোর্টেশন ঠিক করতে পারেছেন, ফিটনেসবিহীন গাড়ি বাজারে চলে না। কিন্তু কিন্তু একটা জায়গায় ইমরান হাসান, আমি এখানে দ্বিমত করি, আমরা কিন্তু কোনোভাবে বলি না অবৈধ। আমরা যাদের বক্তব্য নিয়ে বলছি, এই ম্যাজিস্ট্রেট, এই রাজুক, তারা বলছে অবৈধ। আপনি কেন সাংবাদিকদেরকে দোষ দিচ্ছেন? তারা এতদিন কেন ঘুমাইছিল, তারা কেন সুযোগ দিল? আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, এখানে অপসাংবাদিকতা প্রচুরই ব্যবহার করেছেন, আমি এটা তীব্র নিন্দা করছি। এখানে কোনো রকম অপসাংবাদিকতা হচ্ছে না, আমরা শুধু কর্তৃপক্ষের বক্তব্য প্রচার করছি, আমাদের নিজস্ব কোনো বক্তব্য নেই। কর্তৃপক্ষ যেটা বলছে, দায় সারাগোছের কথা বলছে কর্তৃপক্ষ, তাদের কথা তাহলে সেটি আপনি অবশ্যই কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। আমি একটু আদিল মোহাম্মদ খানের কাছে কথা বলতে চাই। আমরা 99% শুনুন, আমরা 99% হচ্ছে ভাড়াটিয়া, আমাদের বহু কষ্টের টাকা এখানে। সেটা সেটা অবশ্যই আপনি বলবেন, সেটা অবশ্যই আপনি বলবেন, আপনারা অবশ্যই কথা বলবেন। আমি একটু আদিল মোহাম্মদ খান, যে কথাগুলো ইমরান হাসান সাহেব বললেন যে আপনারা বিশেষজ্ঞ বা আপনারা
প্ল্যানিং করেন, আপনারা যে কথাগুলো বলছেন, আপনারা কারো কর্মসংস্থান করেন নাই, সরকারের এই নানা ধরনের ভেজালের সুযোগ নিয়ে যারা ইনভেস্ট করছে তাদেরকে পথে বসানো হচ্ছে, মানে আমি ঠিক জানি না, আপনি যদি ব্যাখ্যা দিতেন। জি, আপনাকে ধন্যবাদ। যে বিষয়টা ইমরান হাসান ভাই বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা বা যে দুর্যোগগুলো হচ্ছে তার পেছনে অনেকের দায় আছে। অবশ্যই রেস্টুরেন্ট মালিকরা বা তাদের হ্যাঁ যারা আছেন তারা দায় অস্বীকার করতে পারবেন। এবং মূল বক্তব্য যে আমি যদি পজিটিভলি নেই সেটা হচ্ছে যে এই পুরো সিস্টেমের মধ্যে যাদের যাদের দায় আছে সবাইকে ধরতে হবে। শুধুমাত্র একটা পার্টি কেন স্টেক হোল্ডার বা পার্টি যে শব্দটাই ব্যবহার করি তাকে দায় করে আসলে সমস্যার সমাধানটা হবে না। আসলে আপনি যদি দেখেন এই প্রক্রিয়াতে আমরা যদি ওইভাবে নিরপেক্ষভাবে দেখি আসলে প্রতিটা ভবন মালিক এবং ভবন মালিকের দায় হচ্ছে যে তিনি কিভাবে যেই বিল্ডিং এ রেস্তোরাঁ করার অনুমতি নেই, যেটা অফিস কক্ষ হিসেবে ভাড়া দেওয়ার জন্য রাজুর কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে তিনি কেন রেস্তোরাঁকে ভাড়া দিতে দিলেন সেটা তার দায়। আবার রেস্তোরাঁ মালিকদের দায় হচ্ছে যে তিনি তারও তো একটা সুনাগর হিসেবে দায় আছে যে আমি যেখানে ব্যবসা করছি সেটা কি সেই ক্যাটাগরির ভবন কিনা। আমরা তো সবাই শিক্ষিত, এখানে মানে একদমই গণ্ড মূর্খ মানুষ তো এইসব ব্যবসা করতে আসেন না, তারও দায় আছে। আবার পরের দায়টা হচ্ছে তিনি কমপ্লায়েন্স মেনটেন করেছেন কিনা। আবার উনি যেটা বলার চেষ্টা করেন যেটা খুবই রাইটলি যে এতদিন ধরে যে ব্যবসাগুলো হচ্ছে সরকারি ট্রেড লাইসেন্স হচ্ছে, যিনি ট্রেড লাইসেন্স দিচ্ছেন সেটা সিটি কর্পোরেশন হোক কিংবা অনুমতি জেলা প্রশাসক থেকে আসছে, সেই জেলা প্রশাসন কিংবা সিটি কর্পোরেশন তারা কেন চেক করে দেখলো না আমি যেখানে ট্রেড লাইসেন্স দিচ্ছি বা জেলা প্রশাসনের অনুমতি দিচ্ছি এই ভবনটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক এই ভবনটাকে রেস্তোরাঁ করার অনুমতি দেওয়া যাবে এমন ভবন কিনা। তার মানে পুরো সিস্টেমটার মধ্যে গলদ আছে এবং আপনি যদি সমাধান করতে চান পুরো সিস্টেম ধরে টান দিতে হবে। পার্টিকুলার একটা স্টেক হোল্ডারকে আপনি ধরে মানে শুদ্ধি অভিযান চালালে যে পুরো জিনিসটা কাজ হবে এমন না। যেমন ফর এক্সাম্পল উনি একটা কথা রাইটলি বলেছেন যে ভবন মালিক যারা আছে তাদেরকে এখন পর্যন্ত ধরা হচ্ছে কিনা। বেইলি রোডের ক্ষেত্রে আমরা দেখিনি ভবন মালিককে ধরা হচ্ছে, তাহলে ভবন মালিক কেন বাদ যাচ্ছে, তার শক্তির উৎসটা কোথায়? এবং আপনি নিশ্চয়ই সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছেন এই বেইলি রোডের এই ভবনটাকে পারমিশন দেওয়ার জন্য মিশ্র এবং এই ধরনের রেস্টুরেন্ট চালানোর জন্য পারমিশন বা লাইসেন্স ফায়ার লাইসেন্স দেওয়ার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের চাপ, সরকার বলতে আমি বলছি যে উচ্চ মহলের চাপ ছিল। উচ্চ মহল কি এটা আপনারা বের করেন, কাদের চাপের কারণে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলতে বাধ্য হয়েছেন যে এমন চাপ আমি রেজিস্ট করতে পারছি না। এই যে যারা চাপ দেয় এই চাপটাই তো আসলে বাংলাদেশের গভর্নেন্সের মূল সমস্যা। এইখানে হচ্ছে যে যারা শক্ত তাদের জন্য একরকম আইন, আবার যারা নরম তাদের জন্য একরকম আইন। এবং এই যে এত বছর ধরে এই যে বিভিন্ন সংস্থাগুলো কেবলমাত্র কাগজ প্রডিউস করছে, সরেজমিন তদন্ত করতে যায় না। বিশেষ করে দেখেন আপনারাদের এই খবরই দেখাচ্ছিলেন যে একটা ভবনের ছাদকে ভাঙা হচ্ছে, একটা ভবনের ছাদের মধ্যে এত বড় ডেভিয়েশন করে রেস্টুরেন্ট কি করা যায় কোনো সভ্য দেশে? তাহলে বাংলাদেশে কেন শয়ে শয়ে ছাদের ভেতরে এ ধরনের রেস্টুরেন্ট হলো, তখন পরিদর্শন গুলো কোথায় ছিল? তারপরে আপনাকে অবশ্যই আমরা যদি পজিটিভলি ভাবি আমরা যার যে দায় আছে সেই দায় অস্বীকার করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই, কারণ সবাই দায়টা নেই এবং বলি যে আমরা এখন থেকে কিভাবে কিভাবে সামনে এগোতে পারবো। দায়টা শুধু এক পক্ষকে দিলে আসলে সমাধান হবে না এবং অন্য অনেক পক্ষকে আপনি যদি রাষ্ট্রের পক্ষ থেকে আপনার হচ্ছে যে ছাড় দেওয়া হয় সেই ছাড় দিলেও কোনো মানে সুবিধা দেওয়া হবে না। অতীতের অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে রাষ্ট্র কি করে, রাষ্ট্রের যে নিজের যে ল্যাক অফ গুড গভর্নেন্স সেটাকে ঢাকার জন্য কোনো একটা পার্টিকুলার গ্রুপকে টার্গেট করে। যেমন এই ক্ষেত্রে সবচেয়ে দুর্বল হচ্ছে যে রেস্তোরাঁ কর্মচারী, তাকে তো আপনার ধরার কোনো সুযোগ নেই। আপনি রেস্তোরাঁ কর্মচারীকে কোন মার কি কারণে ধরবেন? এরা হচ্ছে বাংলাদেশি সস্তা শ্রমের একটা একটা শিকার, তাদের কোনো এমপ্লয়মেন্ট নেই, সে এখানে কাজ করতে এসেছে। আপনি ভবন রেস্তোরাঁ মালিককে ধরলে এক কথা, আর ভবন মালিককে তো ধরতেই হবে, কিন্তু আপনি কর্মচারী ম্যানেজার মানে তাদের কি, তারা কি ডিসিশন মেকিং কেউ? তাহলে এই যে হচ্ছে যে বাংলাদেশে যে শক্তের ভক্ত নরমের জব, নরমদেরকে ধরে ধরে আপনি কি মেসেজ দিতে চান জাতির কাছে? বরঞ্চ আমার মনে হয় প্রত্যেকে দায় নেওয়া উচিত, দায় অস্বীকার করা না সেটা, এবং রাষ্ট্রের যে গুড গভর্নেন্সের যে অভাব আছে এই জিনিসটাকে রাষ্ট্রের স্বীকার করা উচিত। রাষ্ট্র এখন পর্যন্ত বলেনি যে রাষ্ট্রের পক্ষ থেকে যে আমাদের এই অর্গানাইজেশন তাদের তাদের ফেলিওর আছে সেটাও আমরা ধরবো, ভবন মালিকের ব্যর্থ থাকতে তাকে ধরবো, ডিজাইনারের ব্যর্থ থাকবে সেটা ধরবো, আর রেস্তোরাঁ মালিকদের ব্যর্থ থাকলে তাকেও ধরবো। কিন্তু কোনোভাবেই এই যে নিরীহ কর্মচারী তাদেরকে যেন না ধরা, এই ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি, কেননা তারা হচ্ছে পুরো সিস্টেমের শিকার, তারাই সিস্টেমের অংশ। একদম পরিষ্কার। আদিল মোহাম্মদ খান এবং ইমরান হাসান দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনারা সময় দিয়েছেন আমাদের। আমি আমার কথা শেষ করতে দিলেন না, এক পক্ষ তো শুনলেন। আমরা বলতে চাচ্ছি যে এই ঢাকা শহরে এই যত যত হাইরাইজ বিল্ডিং আপনি খোঁজ নিয়ে দেখেন কোনো না কোনো প্রভাবশালী লোকের, কোনো না কোনো দুর্নীতিবাজ কোনো কর্মকর্তা, তারা কোনো সময় আমাদেরকে তাদের টোটাল ডিটেলস পেপারসগুলো আমাদেরকে দেয় না, যে জন্য আমরা লাইসেন্স পাই না। এখন আমাদের কি ব্যবসা তার জন্য করবো না?
ফাঁকিবাজি করেছে, তাদের মাসোয়ারা আদায় করেছে, তারা যে সিস্টেমটাকে বাড়তে দিয়েছে, তারা কেন পানিশমেন্টের শিকার হবে না? কেন আমরা উদ্যোক্তা হিসাবে কেন আমরা আমরা শুধু পানিশমেন্টের শিকার হবো? কেন আজকে এই এত প্রকার ইনভেস্টমেন্ট কেন আজকে প্রশ্নের সম্মুখীন হবে? কেন আজকে ঝুঁকির মধ্যে পড়ে যাবে? জি, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। ইমরান হাসান এবং আদিল মোহাম্মদ খান দুজনকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের সময় দিয়েছেন।